তুমি কিন্তু বলো না তুমি কিন্তু বলবে না ঠিক আছে চাঁদের কণা দেখতে একদম হাই সিংহ মামা রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পায়েল আর তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল দিলসে ব্লগার আজকে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম লাগছে না কারণ আমি আর চলে এসেছি চাপড়াতে আমার ননদের বাড়িতে আজকে এখানে একটা অনুষ্ঠান আছে আমার ননদের ছেলের বিয়ের জন্য মেয়ের বাড়ির লোক আছে তাই সব মিলিয়ে একটা দারুণ খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আর আমার ননদ সবটা নিজের হাতে রান্না করেছে তাই আজকের মেনুতে কি কি থাকছে আমরা কি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করে নেবো এই ব্লগটাতে তাই স্কিপ না করে একদম পুরো এন্ড অব্দি দি দেখতে থাকো আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা খুব খুব ভালো লাগবে আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিও দিই তোমরা সেটা নোটিফিকেশান পেয়ে যাও তো চলো আজকের এই মজাদার ব্লগটা শুরু করা যাক আজকের অনুষ্ঠানের সমস্ত আয়োজনটা তোমাদেরকে দেখাতে দেখাতে চলো তোমাদেরকে আমি আমার এই ননদ সম্পর্কে কিছু বলি আমার কিন্তু অনেকগুলো ননদ আছে তবে আজকে চাপড়াতে যে ননদের বাড়িতে এসেছি তার নাম নুনমুন আমার থেকে বয়সে বড় হওয়ায় আমি নুনমন্দি বলে ডাকি আমার মনমন্দির একটি ছেলে তার নাম সৌরভ অনেক ছোটবেলাতে সৌরভ পিতৃহারা হয় আর তখন থেকেই মুনমন্দির পরম যত্নে অনেক স্ট্রাগেলের মধ্যে দিয়ে সৌরভকে বড় করে আর সৌরভও বড় হয়ে চাকরি পেয়ে মা আর দিদাকে পরম যত্নে আগলে রেখেছে তো আজ সেই সৌরভের বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ির লোকজন আসছে আর তাদের জন্যই মুনমন্দির রাত দিন এক করে একদম একা নিজের হাতে তাদের জন্য যৎসামান্য আয়োজন করছে তবে যৎসামান্য কথাটা আমার মুখের কথা নয় এটা মুনমুন্দির মুখের কথা আমার কাছে কিন্তু এই আয়োজন এলাহি আয়োজন ছাড়া কিছু কম না এখানে মুনমুন্দি মাংসের মধ্যে সমস্ত রকমের মশলাটা ঢেলে দিচ্ছে আর মুনমুন্দির ছেলে সৌরভ চিকেনটাকে রান্না করছে সাধারণত আজকের যুগে দাঁড়িয়ে আমাদের কর্মব্যস্ত জীবনে বাড়িতে কোনো অনুষ্ঠান রাখলে খাবারের দায়িত্ব আমরা কোনো ক্যাটারিংয়ের হাতেই দিয়ে দিই কিন্তু এখনও বেশ কিছু মানুষজন আছে যারা নিজেদের যত কষ্টই হোক না কেন তাদের কাছের মানুষ বা প্রিয়জনদের নিজের হাতে রেধে বেড়ে একদম পরিপাটি করে খাওয়াতে খুব ভালোবাসে আর আমার মনবন্দি সেই সমস্ত মানুষদের মধ্যেই একজন মাংসটা রান্না হয়ে যাওয়ার পরই যত রকমের পদ হয়েছিল প্রত্যেকটা পদ আলাদা আলাদা করে ছোট্ট ছোট্ট কাঁচের বাটিতে রেখে পরিবেশন করা হয়েছিল এখানে কোনো কাগজের প্লেট বা কাগজের বাটি ইউজ করা হয়নি যত রকমের পদ হয়েছিল তত রকমের পদ যতজন মানুষ এসেছিলেন তাদের জন্য আলাদা আলাদা করে বাটিতে সার্ভ করা হয় আর এখানে ভাতটাও হয়ে গেছে ভাতের ফ্যানটা মুনমুন্দি আর সৌরভ মিলে ঝরিয়ে নিচ্ছে এবার চলো তোমাদেরকে বলে দিই আজকের মেনু কী ছিল আজকের মেনু ছিল ভাত ভেজ ডাল আর তার সাথে ছিল কেনা চিপস তারপরে ছিল দুই রকমের মাছ কাতলা মাছ আর ইলিশ মাছ আর ছিল চিকেন তারপরে ছিল ফ্রুট মিক্সড চাটনি আর মিষ্টি দই আর ছিল অনেক ধরনের রসগোল্লা অনেক রকমের মিষ্টি আর ছিল পাঁপড় মনে হয় কিছু মিস করলাম না সবটাই বললাম আর এখানে এভাবে চেয়ার টেবিল সাজানো হয়েছিল আর ওপরে ত্রিপল দিয়ে দেওয়া হয়েছিল যাতে কোনোরকম ধুলোবালি কিছু না পড়ে আর আমরা সবাই মিলে এখানে সার্ভ করছিলাম আমি এই রকমভাবেই সার্ভ করে যেটুকু পারি মুনমন্দিকে সাহায্য করেছি তাতেই মুনমন্দি আমাকে বলেই যাচ্ছে পায়েল তুই আমার কত উপকার করলি কত উপকার করলি আসলে মুনমন্দিকে আমি এত ভালোবাসি মুনমন্দি যখনই আমাকে জানিয়েছিল পায়েল তুই কিন্তু একটু আসবি অবশ্যই আমি আর সেটা না করতে পারিনি আমি চলে এসেছিলাম আমাকে অর্ণব দিয়ে গেছিলো আর অর্ণবের ডিউটি ছিল বলে ও বেশ কিছুক্ষণ থেকে খাবারটা খেয়ে আবার বাড়ি চলে গেছিল আর আমি এখানে থেকে সবার সাথে মজা করে খেয়ে দিয়ে একেবারে সৌরভের সাথেই গাড়ি করে চারটের মধ্যে কৃষ্ণনগর পৌঁছে গিয়েছিলাম দেখো গল্পে গল্পে তোমাদের আরও একটা বিষয় জানাতে ভুলে যাচ্ছি আসলে ভিডিও করার তো কেউ ছিল না আর আমি যেহেতু এনগেজ ছিলাম এই সমস্ত কাজে তাই আলাদা করে আর ভিডিও করতে পারিনি সমস্ত গেস্ট আসার সাথে সাথেই তাদেরকে দেওয়া হয়েছিল আমুলের এক গ্লাস করে লস্যি আর ছিল মিষ্টির মধ্যে একটা রাজভোগ একটা ক্ষীরপুলি একটা করে কৃষ্ণনগরের সরপুরিয়া কালাকাদ আর একটা কি মিষ্টি ছিল সেটা আমার মনে নেই আর তার কিছুক্ষণ পরেই দেওয়া হয়েছিল জিঞ্জার আর তুলসির ফ্লেভারে একটা খুব সুন্দর অর্গ্যানিক সুগন্ধি চা তবে এই যে আমি গেস্টদের খাবার সার্ভ করছি এই ভিডিওটা করে দেয় আমার আরেক এক ননদ কৃপা ওর ভালো নাম এডিনা আজকে ছিল ওর জন্মদিন সেটা জানার পরেই আমি আর অর্ণব আমুল সেন্টারে গিয়ে একটা বার্থডে কেক ওর জন্য নিয়ে আসি আর এই খাবারের পর্ব মিটে যাওয়ার পরে আমরা সবাই মিলে ওকে উইশ করে কেকটা কেটে ওর বার্থডেটা সেলিব্রেট করি সেই ভিডিওটাও তোমরা কিছুক্ষণ পরে দেখতে পাবে যাই হোক এত সুন্দরভাবে অতিথি আপ্যায়ন আর এলাহি আয়োজন দেখে মেয়ের বাড়ির সকলেই কিন্তু খুবই খুশি হয়েছে আর তারা খুবই প্রশংসা করেছে আর এই সম্পূর্ণ ক্রেডিট যায় মুনমন্দি আর সৌরভের ওপর এরা দুজনেই হলো দুজনের পরিপূরক এরা দুজনেই দুজনকে সাহায্য করে এত বড় অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সফল করতে পেরেছে দেখো এই পৃথিবীতে ভালো মানুষদের প্রাথমিক অবস্থায় কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে হলেও শেষটা কিন্তু ভালোই হয় আমি মুনমন্দিকে সবসময় বলতাম আর এখন বলিও যে মুনমন্দি তোমার ঘরে যে বউ হয়ে আসবে সে কিন্তু খুবই ভাগ্যবতী হবে সে শাশুড়ি মা নয় সে একটা বেস্ট ফ্রেন্ড পাবে সে একটা নিজের দিদি পাবে সর্বোপরি সে একটা মা পাবে কিন্তু আজ যখন এই অনুষ্ঠানটা হচ্ছে আমার যেমন ভাবতেও ভালো লাগছে তেমন খুব হাসিও পাচ্ছে মজাও লাগছে যে আমার ছোট্ট পুচকু মনমন দিদি সে আবার শাশুড়ি হতে চলেছে এটা হলো আমার খাবার শেষবেলায় একটু ভাত ইলিশ মাছ আর আলু ভাজা কাচ্ছি সব আছে কিন্তু আমি অত খেতে পারছি না ইচ্ছাও করছে না আর বরকে একটু দেখিয়ে দিই এই যে আমাদের বর সব রান্না করেছে ঠিক আছে এই যে বড়ার আমি একসাথে খাচ্ছি এখন ঠিক আছে তো চলো খাওয়া দাওয়ার পর চলো সবাই মিলে এডিনার বার্থডে পালন করি আর তোমরাও কিন্তু কমেন্ট সেকশনে এডিনাকে উইশ করে দাও টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার গ্রিপা হ্যাপি বার্থডে টু ইউ মে গড ব্লেস ইউ

মা কি বলছি হ্যাঁ মা তো অনেকক্ষণ পর বাড়ি এলো উনি বাবানি 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 শোনামা চলে যাই আমি চলে যাই আমি আবার টাটা চলে যাই যাবো না হ্যাঁ মা শোনামা আমি শোনামা কই চনে যাই আমি চলে যাই দেখি চলে যাই চনে যাই আমি চলে যাই শোনো শোনো আমি চলে যাই শোনো শোনো গোল গোল হয়ে ঘুষো কেন তুমি তুমি গোল গোল হয়ে ঘুষো কেন ববুশো চাঁদের কোনো শোনো শোনো আমার কাছে ঘুষছে দুজন হাতছে মা আবার চলে যাবে গো এই তো বাড়ি ঢুকলো আমরা চাটু বুটু করলাম আদর করলাম টোলে যাব চনে চলে মা এই তো শোনে যাই আমি শুনে যাই চলে যাই হ্যাঁ টোলে যাই দেখি যাবো না যাবো না যাবো না ও বাবেলি বাবা রে ভাবেলি বাবালি বাবুলি হেনি ভাবনি বাবানী বাবনি বাবনি এখানে বোঝিপূর্ণ গোনা মাতা শুনি বাবানী বাবনি বাবা নি বাবা নি বাবানী অরে বাবা লি বাবে বাবা রে আরেক আছে আমি যাবো না যাবো না উনি বাবা বাবারে যাবো না আরে বাবা যাবো না তো বলছি যাবো না কোথাও যাবো না তোদের ছেলে কোথাও যাবো না আচ্ছা ওরা বসসি আমরা বসছি চলো আমরা বসি চলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কোলে এসো আচ্ছা কোলে এসো আচ্ছা কোনে এসো কোনে এসো কোনে এসো কোনে এসো ও মা আচ্ছা আসো কোনে আসো আসো আমার সোনা মা তো তুমি এই শাওরি মাকে তুমি এত ভালোবাসো এত ভালোবাসো তুমি তোমার শাওরি মাকে কোথাও যেতে দিচ্ছ না আমার সোনা বাবাটা আমার সাদা পরিটা আমার সন আমার সোনা মাকে ছেড়ে তো আমারও কোথাও যেতে ভালো লাগে না হ্যাঁ কোথাও গেলে মনে হয় আমার সোনা মাটা কী করছে কি করছে বুবু সোনাকে পাছুতে কামড়াচ্ছে নাকি নাকি কান ধরে ঝুলছে আমার কি সময় মনে হয় আমি সোনা বাবাটা জন্য তুমি তোমার সোনা মা আমার সাদা পড়ি দাদুন কোথায় যাচ্ছে তো মানে ভাগ্য করে বৌমা পেসো এমন ভাগ্য করে বৌমা পেসো এত বানবাসে চটরের মাতে দিদি সত্যি তো তো ভাগ্য করেই বৌমা পেশি একটু ভাগ্য করেই বৌমা পেশি হচ্ছে মাকে এত বানবাসে এত বানবাসে শাওরিমা ছাড়া একটু থাকতে পারে না রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে কে এই এই যে যে আমার 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 বৌমা হীরা মা অনেক আদর করে দিচ্ছি এবার কোন থেকে নামো ঠিক আছে আমি জামা প্যান্ট ছাড়ি কোন থেকে নামো মা দেখো তোমার মতন আমার গায়ের রঙ হয়ে যাচ্ছে দেখো তোমার মতো আমি সুন্দরী হয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে মা মাঝে মেকআপ হচ্ছে চাটে না বাবা চন বাবা লি বাবা লে এবার দাদুনের কাছেই যাওয়া হয়েছে দাদুনের কাছে দাদুনকে জামা প্যান্ট পরতে দেখেছে দাদুনের কাছে যাবে ইনি বাবা নি ওদের বাবা নে ও নে বাবা নে ও নে বাবা নে তো বা ঠিকঠাক কঠি করেছো তো দুজনে হ্যাঁ ঠিকঠাক কঠি হয়েছো দুজনে ব্যাস আমি নিশ্চিন্ত দুদিন আগে দুদিন কি তিন দিন আগে বুবুরাই দুজনেই একটু পাতলা পটি করছিল আমার তো টেনশন শুরু সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে ফোন করে ওরা হয়তো কিছু একটা খাবার উল্টো তো তো সময় ঘর পরিষ্কার রাখি তবুও কিছু না কিছু মুখ দেবেই যে যাই হোক যে ডাক্তারবাবু যেমন করে বললেন সেভাবেই ওদের ট্রিটমেন্ট করি এক দেড় দিনের মধ্যেই সুস্থ হয়ে গেছে একদিনের মধ্যেই সুস্থ হয়ে গেছে তবুও ওদের ওষুধটা তিন দিন চালিয়েছি আর চালাব না ভাবছি একদম ঠিক হয়ে গেছে ওরা বুবু সোনা আমার চাদির কণা হ্যাঁ সবার কাছে বুবু চোখের মণি মায়ের কাছে বুবু হ্যান্ডসাম হাবলা বুবন্স নামি আমরা বুবুকেও ডাকি সিংহ মামা সিংহ তোকে তাক করে আনি লোকাবা মনের তোমাকে তাক করেই আছি ওই দেখো ওই দেখো লোকানো কথাটা মুখ দিয়ে বার করো সব কথা বুঝতে পারে লোকাবা বলছে ও বুঝতে পেরে গেছে নিচেতেই লোকাবা উপরে গেলে ও দৌড়াদৌড়ি করে আমি জায়গা বলে দিচ্ছি হবে 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 বাবা এবার লোকাচ্ছে কল পারে এবার বুবুকে ছাড়বো বলবো দাদুন কোথায় হ্যাঁ তুমি কল পারে চলে যাও চুপ করে যাও চলে যাও একটু শব্দ করবে না মা তুমি এখানে সিট ডাউন হয়ে যাও তুমি এখানে একটু সিট ডাউন হয়ে যাও মা দাঁড়াও তোমাকে আমি ছাড়বো তুমি কিন্তু বলবে না দাদুন কোথায় লুকালো ঠিক আছে মা তুমি কিন্তু বলবে না ঠিক আছে ঠিক আছে বুবু দাদুন কোথায় দাদুন কোথায় গেল দাদুন দাদুন কোথায় দাদুন কোথায় লো কালো রে এই দাদুন কোথায় রে বুবু দাদুন খাটের তলায় কি করছে বাথরুমে বুবুর দাদুন বুবুর দাদুন বাথরুমে গেছে বুবুর দাদুন কোথায় কল করে নেই কল পারে নেই বাথরুমে গেছে খুলে দেবো বাথরুমের দরজা খুলে দেবো দেখি তো দাদুন আছে কি না আছে দাদুন দাদুন নেই তো দাদুন তো বাথরুমেও নেই ওখানে নেই ওখানে নেই ওখানে নেই খুঁজছে চুপ থাকো চুপ থাকো খুঁজছে বাথরুমে খুঁজছে বারবার কই না বাইরে নেই বাইরে নেই কই বাইরে নেই দাদুনকে ডাকছে বাইরে দাদুন যায়নি দাদুন কই বাবা হালকা করে টুকি দাও তো ওই দেখো টুকি ঢুকি দিল রে কোথা থেকে ঢুকি দিল কোথা থেকে ঢুকি দিল টুকি কোথা থেকে দিল কোথায় গেল দাদুন দাদুন কই বাবা জোরে জোরে কোথায় রে বুবু কোথায় রে বুবু এইবার বুঝতে পেরেছে মনে হয় বাবা টুকি দাও

দুজনে এবার চলে যে এত দুষ্টু হয়েছে বুবু খুঁজছে করে একদম গলা ফাটাচ্ছে বুবু খুঁজবে দোড়া করে করে খুঁজছে খুঁজতে দেবে না বাথরুমের দরজা ধাক্কিয়ে ধাক্কাচ্ছে বাথরুমের দরজা বাথরুমের দরজা ঢাকিয়ে একেবারে সেই আবার কি বাইরে গেটে যাবে বু টুকি বলছো ভাবছো যে বাইরে থেকে টুকি বলছো হ্যাঁ ও বাইরে যাবে রে বাপ বাপ কি হারে খুঁজলো তোমাকে ছোট ঘরটা দেখা হয়ে গেছে ছোট ঘরে যাচ্ছে না ছোট ঘরে যাচ্ছে না তাও লাস্টে একবার ছোট ঘর গেল হ্যাঁ মানে সত্যি দাদুন কই বললেই হলো হ্যাঁ আর এইটা হচ্ছে তস্যবধ তোস্য দুষ্টু এইটা এই যে হাসছে হাসছে আর হাঁপাচ্ছে দুষ্টু পাটা